हाय गाइस, আপনাদের মাঝে অনেকদিন পর একটা ভিডিও নিয়েছি। আপনারা কিভাবে দ্রুত আপনাদের চেস্ট ওয়ার্কআউট করতে পারবেন। ঠিক আছে, চেস্টটা ভেরি ইম্পর্টেন্ট বডির জন্য। আপনারা দ্রুত চেস্টকে যদি ওয়ার্কআউটটা কমপ্লিট করতে চান, তাহলে আপনারা যারা প্রথম আসেন জিরোতে স্টার্ট করবেন। আপনাদের আমি ফার্স্টে দেখাইছি যে জিরো থেকে, এখন ওয়েট উঠাইছি এই সাইডে 5 কেজি, ওই সাইডে 5 কেজি। আপনি যতটুকু ওয়েট পারবেন ফার্স্ট টাইম, এরপরে আপনি ধীরে ধীরে ওয়েট বাড়াতে থাকবেন, আর এতে আপনার চেস্ট ওয়ার্কআউটটা সুন্দরভাবে হবে। ঠিক আছে, 5 কেজির পর আপনি 10 কেজি, 10 কেজির পর 15 কেজি, আপনার ওয়েট অনুযায়ী আপনি যতটুকু উঠাইতে পারবেন ততটুকু বেশি উঠানোর দরকার নেই ফার্স্ট চান্সে। কারণ নতুন নতুন যারা আপনারা জিমে আসেন ডাইরেক্টলি ফার্স্ট টাইম, অনেক ওয়েট উঠাই নেন বা কমতি ওয়েট উঠাই নেন, আপনার ব্যাক ইঞ্জুরি, আপনার শোল্ডার ইঞ্জুরি হয়ে যায়, পরে আপনার আর ওয়ার্কআউটটা করতে পারেন না ঠিকঠাক মতো। ঠিক আছে, আর এর জন্যই আপনাদের আমি এই ভিডিওটা বানাইছি অনেকদিন পর। ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব, লাইক করেন। দ্বিতীয়ত দেখেন, ওয়েটটা যতটুকু আপনার দুই সাইডে ভাটটা সমান হওয়া লাগবে। ঠিক আছে, আপনার বডিটা ব্যালেন্স হওয়া লাগবে, হাতটা কাঁপাকাঁপি করা যাবে না। ঠিক আছে, এইটুকু করার পরে যে সময় আপনি যে ওয়ার্কআউটটা করতে পারবেন, আপনার দ্রুত চেস্টটা সাথে আপনার ট্রাইসেপের ওয়ার্কআউটটা একসাথেই হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের এই জন্যই আমি বলতেছি, যারা নতুন আসে তারা এইটি মিস্টেকটা করে বেশিরভাগে। ঠিক আছে, ওয়েট আপনি যতই উঠাতে পারেন, 20-25 আপনার ইচ্ছা, কিন্তু নতুন লোক আসে এত ফার্স্ট টাইমই এত ওয়েট উঠাইতে পারবে না। ঠিক আছে, তো আমরা এখন মিডিল যে চেস্টটা হতে যে বেঞ্চ চেস্ট ওটাই মারতেছি। ঠিক আছে, এটা মিডিল অ্যান্ড বেস, বেঞ্চের পরে যে চেস্টটা মারা হয় ওটাই, অন্য কোনো কিছু না। এটা আছে চেস্ট 3 প্রকার আছে, আপার চেস্ট, লোয়ার চেস্ট, মিডিল চেস্ট। ঠিক আছে, তো আমরা প্রথমেই মিডিল চেস্টে মারি নিচ্ছি, যে আপনার বডিটারে কন্ট্রোল করার লাগে। ঠিক আছে, মিডিল চেস্ট আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি মিডিল চেস্ট শেষ করার পর আপনি আপার চেস্টটা মারতে পারবেন। মানে আপার সেট কমপ্লিট হওয়ার সাথে সাথে লোয়ার সেট, তো দেন এই বিটার ভিতরে আপনার 3টে সেটে দিয়ে আছে অনলি বেঞ্চের পরে, যেভাবে আপনারা জিমটা ওয়ার্কআউটটা করতে পারবেন শুধু বেঞ্চ। ওকে, আনাদার অনেক কিছু আছে চেস্টে, চেস্টে এমনি সহজে হয় না, কিন্তু চেস্টের লাগে অনেক কষ্ট করা লাগে। চেস্টের অনেক টাইপ আছে, নট অনলি 3 টাইপ। আপনাদের আজকে আমি অনলি 3 টাইপ দেখাবো, কিন্তু র্যাপ আছে অনেক, এক একটা র্যাপে মনে করেন যে আপনার 10টা থেকে 12টা আপনি মারতে পারবেন, 8টা তোমাদেরকেও আসতে দেবেন। ঠিক আছে, কিন্তু আপনার কন্টিনিউ এটা মারা লাগবে, কন্টিনিউ এটা মারা লাগবে। ঠিক আছে, কন্টিনিউ মারে 10 সেকেন্ডের চেয়ে বেশি আপনি রেস্ট করতে পারবেন না। 10 সেকেন্ড আপনি বেশি রেস্ট করলে আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেলে, তখন আপনি আর ওয়েটটা ভালোভাবে উঠাইতে পারবেন না। ঠিক আছে, এর জন্য আপনাদের এইটুকু ফলো করা লাগবে যে আমি বেশি রেস্ট নিতে পারবো না, বডিটার মধ্যে শরীরটা গরম থাকতে থাকতে। যান, এই যে 90 কিলো উঠাইছিলাম, 90 কেজি। ঠিক আছে, দেন বেঞ্চের পরে 5 সেট মারাইছি ডাইরেক্টলি, পিছনে দেওয়া আছে দেখছেন, যে বেঞ্চের উপরে যে বারের উপর যে মারেছি, বারের থেকে মারার পরে এরপরে আমি নিয়ে আসছি সেম সেট, সেমই অবস্থা, কোনো একদম মিডিল সেটসই চলতেছে, সাথে আমি নিয়ে আসছি 20-20 কিলো, সেম লাইক দ্যাট, এইভাবে আপনি মারবেন। ঠিক আছে, পুরো আপনার চেস্টে কাজ করবে। এ আছে 20 কিলো, 20 পরে 22 আছে, 25 আছে, আপনার যেটুকু আপনি ওয়েট উঠাইতে পারবেন। ঠিক আছে, তো যদি এইভাবে আপনারা যদি এইভাবে করতে পারেন ফার্স্ট চান্সে, ঠিক আছে, দেখবেন আপনার দ্রুত আপনার চেস্টটা ওয়ার্কআউট হয়ে গেছে। আর চেস্টের সাথে একটা বেনিফিট আছে আপনার, যে আপনি বাইসেপটারও সুন্দরভাবে পাচ্ছেন। ঠিক আছে, বাইসেপটা যেমন টাইসেপটা আপনার পুরো ওয়ার্কআউটটা হয়ে যাচ্ছে, চেস্ট শেষ আপনি হালকা একটু টাইসেপ মারে দিলেই মনে করেন যে আপনার টাইসেপটা কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এখনও চলতেছে আপনার আপার সেট, প্রথম বেঞ্চে মারেছি, বেঞ্চে যে বার থেকে বার শেষ, বারের পরে আবার বেঞ্চে নিয়ে চলে আসছে, এটা 25 কিলো, এটা যখন শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই 25 কিলো লাস্ট অন, তো এটা শেষের পরে আমরা আবার বারে চলে যাবো, বারে যে আপার সেট মারা লাগবে। ঠিক আছে, কারণ এটা সেট বাই সেট করা লাগে, বাই মিস্টেক আপনি এনি মিস্টেক হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, সবচেয়ে একটুকু ফলো রাখবেন যে আপনি যে কাজটা করতেছেন
ওটা সুন্দর করে করার জন্য চেষ্টা করবেন, যে আপনার বডিটা ইনক্রিজ করার জন্য, ঠিক আছে, সহজে ইনক্রিজ হয়ে যাবে আপনার বডি। এবং চেস্টটা ইনক্রিজ হয়ে গেলে আপনার অনেক সুন্দর দেখা যাবে। দেন আপনার পেটের যদিও ইস্তমা বেশি থাকে, আপনার বডিটা একটু বেশি থাকে, তাও দেখা যাবে না, ঠিক আছে, চেস্টে আপনার কভার করে নেবে। এখন আমরা চলে আসছি আপার সেটে, দেখছেন বেঞ্চটা 1-2 স্টেপ আপনি উপরে উঠাই দিবেন, দিয়ে এটা আপার সেট বলে, যে উপরে আপনার যে চেস্টের উপরে অংশ ওটে কাটিং হবে, ঠিক আছে। এতক্ষণ মিডিলে অংশ করতে দিলাম এবং উপরে অংশ, তো উপরে অংশ করতে হলে আপনি বেঞ্চটার 1 স্টেপ উপরে উঠাই দিয়ে বেঞ্চটা কন্টিনিউ করে আপনার ব্যালেন্স কনফার্ম করে আপনি 0 থেকে স্টার্ট করবেন। যে নতুন যারা আছেন তারা 0 থেকে স্টার্ট করেন, আর আমি নতুনদের জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে। 0 থেকে আপনি 5 কেজি সাইডে 10 কিলো 10 কেজি আপনি দিতে পারবেন, 15 কেজি আপনি দিতে পারেন আপনার হিসাবে, 1-1 সাইডে, ঠিক আছে। যে 1-1 সাইডে 5 কেজি করে দিয়ে মনে করেন যে 20 কেজি অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার 1-1 সাইডে 10 কেজি দিছি, 10 কেজি দিয়ে আপনার আপার সেটটা একদম ব্যালেন্স, হাতটা দুটো হাতটা সুন্দর পরিমাণে ব্যালেন্স হওয়া লাগবে, ঠিক আছে। তখন আপনি সহজভাবে আপনার সেটটা কভার করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড বুকে হালকা টাচ লাগলেও কোনো সমস্যা নেই, যে আপনার সেটটা মনে করেন যে দ্রুত কনফার্ম 20 কিলো বা 20 কিলো উঠাতে গেলে তো ফাইটে যায়, ঠিক আছে, যে ডাইরেক্টলি বুকের পরে উঠায় এটা একটু টাফ হয়ে যায়, কারণ সেটা উপরের দিকে দিয়া। এর জন্য আপনারা বেল্ট ইউজ করতে পারবেন, যে আপনি যখন পাওয়ার লাগান তখন আপনার সাপোর্ট দরকার হয়, তো আপনার ব্যাক পেইন হতে পারে, ঠিক আছে। এই জন্য আপনারা যদি বেল্ট ইউজ করেন তাহলে আপনাদের ভালো হবে। দেন বেঞ্চের উপর বার শেষ, আবার বেঞ্চটা সেরকমই রাখা লাগবে। পরে আপনি ডাম্বল নিয়ে আসবেন, ডাম্বল এসে ঠিক সেইভাবে আবার মারবেন যে আপার শেষ, ঠিক আছে। যখন আপনি আপার সেটটা আবার সেভাবে মারবেন, ঠিক আছে, তখন আপনার আপার সেট অলরেডি সুন্দরভাবে ওয়ার্কিং ওয়ার্কআউট হওয়ার স্টার্ট হয়ে যাবে। তখন আপনি ফিল করবেন যে আপনার একটু একটু ভিতর থেকে ব্যথা অনুভূতি। তো আপনার ফার্স্ট সেট আপনি 10 কেজি তো মারতে পারেন, 15, 20, 25, এটা আপনার পরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ওয়েট উঠাতে পারেন, ঠিক আছে। যখন আমরা সাধারণত 20 কেজি থেকে 22 কেজি 25 কেজি 1 সেটে মারি, এটা মনে করা যে চেস্টে ওয়েট উঠালে কোনো সমস্যা হয় না, চেস্টে আপনি অতিরিক্ত ওয়েট উঠালে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যালেন্স লাগবে। সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনার শরীর অ্যান্ড বডি ব্যালেন্স, যখন বডি ব্যালেন্সটা সুন্দর থাকবে তখন আপনি অনেক ওয়েট উঠাতে পারবেন। 25 কিলো উঠাতে গেলে একটু ব্যালেন্সটা এদিক ওদিক হয়ে যায়, এটা আমরাও জানি, কারণ এতক্ষণ মারার পরে যে আপনার শরীরে এনার্জিটা কমে আসে, তখন আপনি যতই মারতে পারবেন না কারণ আপনার ব্যালেন্সটা একটু এদিক ওদিক হয়ে যাবে। তারপরে আপনার চেষ্টা করা লাগবে সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে, যে আপনি মনোযোগ সহকারে যখন আপনি ফিজিক্যাল এক্সারসাইজটা করবেন যে ওয়ার্কআউটটা, তো আপনার বডি ইনশাল্লাহ আপনি যাই চাবেন তাই হয়ে যাবে, কিন্তু আপনার ট্রাই করা লাগবে, ঠিক আছে। তো আমাদের 2টি সেট কমপ্লিট হয়ে গেছে, একটা মিডিল একটা আছে আপার। এখন আমরা চলে এসেছি লোয়ার সেটে। দেখেন ভাই, আমরা ওটা পুরোটা ব্যাঞ্চ শুয়াই দিছি, বেঞ্চটা শোয়ার পরে 2টি পাওয়া দিয়ে আমরা ডাইরেক্টলি বডি নিচের দিকে চলে যাবে এবং লোয়ার সেট স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট সেট, অনলি 3 সেট আপনাদের আমি বলতেছি, এটা হচ্ছে লাস্ট সেট, অনলি লোয়ার সেট, যে আপনার চেস্টের বুকের নিচের অংশ, ঠিক আছে, নিচের অংশ যে কাটিংটা হয় না, আপনারা দেখতে পারেন যে যারা বডি বিল্ডার আছে ওদের কাটিং হয়ে যায়, এই কাটিংটা কীভাবে হয় সেটা জন্য মিডিল থেকে আপার সেট এবং লোয়ার সেট এটা মারাই রাখবে, ঠিক আছে। এতে ভাই আপনার ট্রাইসেপটা এত ফুল ফিল হয় বাসায় প্রকাশ করা যাবে না, ঠিক আছে। মনে করেন যে 60 কেজি আছে, তো 2টে হাতের পরে পুরো পিসার আসার পরে আপনার ট্রাইসেপটা নিচে অংশ হাতের ওর পরে পুরোটা পিসার পড়ে, ঠিক আছে, তো আপনি সহজে এটা মারতে পারবেন। আর এটা মারা মানে আপনার পেটের মনে করে যে এক্সারসাইজ হয়ে যায়, একটা এক্সারসাইজ করলে অনেকগুলো এক্সারসাইজ আপনার সাথে।